হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের সাথে আলোচনা করব খুব সহজে কিভাবে তোমরা কেদারনাথ আসবে। আমাদের মতো সবারই কিন্তু ইচ্ছে হয় কেদারনাথ দর্শন করার, তো আজ আমি তোমাদের জানাবো খুব সহজেই তোমরা কিভাবে কেদারনাথ আসবে, এবং কি কেদারনাথ ভ্রমণের জন্য তোমাদের কি কি জিনিসপত্র প্রয়োজনীয় দরকার, সব কিছুর বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে এবং তোমাদের দেখাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল 6টা নাগাদ আমরা কিন্তু গৌরীকুণ্ড থেকে কেদারনাথের জন্য ট্রেকিং চালু করছি। তো চলো দেখতে থাকো। আর কেদারনাথ যাত্রার জন্য তোমরা যেটাতেই যেতে চাও না কেন, ঘোড়াতে হোক, পালকিতে হোক, আর হেলিকপ্টারে হোক বা ট্রেকিং করে হোক, সম্পূর্ণ সব কিছুই কিন্তু এই গৌরীকুণ্ড থেকেই তোমাদের করতে হবে এবং গৌরীকুণ্ড থেকেই ট্রেকিং চালু করতে হবে কেদারনাথ যাত্রার জন্য। আচ্ছা মশাই, জানিয়েই তো যাচ্ছেন, বলেই তো যাচ্ছেন, তবে গৌরীকুণ্ড পৌঁছালেন কি করে তা তো জানালেন না। তো গৌরীকুণ্ড পৌঁছালাম কি করে জানতে চান? তো চলেন ব্যাকে যাওয়া যাক। তো বন্ধুরা, ফাইনালি আমরা যাত্রা শুরু করেছিলাম কলকাতা থেকে। তো আমরা গিয়েছিলাম ফ্লাইটে, তো তাই চলে এসেছি কলকাতা দমদম এয়ারপোর্টে। আমাদের টিকিট কাটা রয়েছে দমদম থেকে দিল্লি। তো আর বন্ধুরা, তোমরা যদি চাও এই দমদম থেকে দেরাদুনের টিকিটও কাটতে পারো, তবে দেরাদুনের থেকে হরিদ্বারের ডিস্টেন্স মাত্র 53 কিলোমিটার, সে কারণে দমদম থেকে দেরাদুন যাওয়ার টিকিট মূল্য অনেক বেশি। তো তাই আমরা টিকিট কেটেছিলাম দিল্লি পর্যন্ত, তবে আবার দিল্লি থেকে হরিদ্বারের ডিস্টেন্স কিন্তু 200 কিলোমিটারও বেশি, তবুও আমরা দিল্লিরই টিকিট কেটেছিলাম, কারণ 150 কিলোমিটার এগিয়ে যাওয়ার জন্য তোমাদের টিকিট মূল্য পড়ে যাবে প্রায় ডবল। তো আমার মতে দিল্লি পর্যন্তই টিকিট কাটাই বেস্ট। সো ফাইনালি আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছো। তো চলো যাওয়া যাক দিল্লিতে। আর দিল্লিতে নেমে আমরা কিন্তু একটি গাড়ি ভাড়া করেছিলাম যার মূল্য নিয়েছিল 5,500 টাকা। তো আমরা যেহেতু 5 জন ছিলাম, তো এক একজনের 1100 টাকা করে লেগেছিল হরিদ্বার যাওয়ার জন্য। আর তোমরা চাইলে বাসেও যেতে পারো, যার মূল্য নিবে 500 থেকে 800 টাকার মধ্যে তোমরা ভালো ভালো বাস পেয়ে যাবে হরিদ্বারের জন্য। আর হরিদ্বার পৌঁছে সেদিন রাত্রি হরিদ্বারের থেকে পরের দিন হরিদ্বারের গঙ্গার পুজো দিয়ে কিন্তু সবাইকে বেরোতে হয়। তো আর তার আগে তোমরা রাস্তাতে দেখতে পারবে প্রচুর ট্রাভেল এজেন্সি রয়েছে, কিংবা আমি যে নাম্বারটি প্রোভাইড করছি সেখানেও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখান থেকেই আমরা করেছিলাম, তো এখানে খুব ব্যবহারও ভালো এবং প্রাইসও একটু কম। তো আমরা হরিদ্বার থেকে গাড়ি করে নিয়েছিলাম। আর তোমরা যদি বাসে যেতে চাও, তো হরিদ্বার থেকে তোমরা অ্যাভেলেবেল বাসও পেয়ে যাবে সুনপারাকের জন্য। আর গৌরীকুণ্ড যাওয়ার আগে সুনপারাক যেতে হয়, কারণ সুনপারাক থেকে গাড়ি আবার চেঞ্জ হবে আমাদের।
ভিডিওর সাথে সাথে বন্ধুরা এত সুন্দর রাস্তাগুলো, মানে এতটাই ডেঞ্জার, মানে কি বলবো, আশা করি দেখে বুঝতে পারছো, ভাবার মতো নয়, এতটাই সুন্দর, মানে অদ্ভুত অদ্ভুত সৌন্দর্য লাগছে আর কি, যে বলে বোঝানো যাবে না। আর সোনপাড়া থেকেই মাত্র 50 টাকা ভাড়া দিয়ে গৌরীকুণ্ড নামিয়ে দিবে, আর আমাদের কোনো গাড়ি সেখানে যাবে না। সেন টিকিটের নিয়ম অনুসারে সোনপাড়া থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য তাদের গাড়িতেই যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল আগের পর্ব, আর আমরা কিন্তু রুম থেকে নিচে নামছি, আর ঠিক নিচেই রয়েছে ব্যাগ রাখার জায়গা, আর তোমরাও তাই করবে, যে রুমের রিসেপশনেই তোমরা কিন্তু ব্যাগ রেখে দিতে পারবে, আর পার ব্যাগের মূল্য ওরা নেয় 100 টাকা করে ব্যাগ রাখার জন্য। আর ট্যাকিং করার সময় মাথায় রাখবে একটার বেশি ব্যাগ নিবে না, বাদ বাকি যদি তোমাদের ব্যাগ থাকে তোমরা গৌরীকুণ্ডে রেখে দিবে, আর একটা ব্যাগেই সব কিছু মোটামুটি যা লাগে নিয়ে নিবে, তাতে ট্যাগিং করতে অনেক সুবিধা হবে তোমাদের। তো ট্যাগিং করার আগে আমরা কিছু খেয়ে নেব, তো আমাদের রুমের সামনেই ছিল দোকানটি, তো আমরা চলে এসেছি, একটু চা আর সমোসা খাবো, খেয়ে আমরা বেরিয়ে যাব। এখন সময় হচ্ছে সকাল 7:30, আর যারা ঘোরাতে যেতে চাও তাদের কিন্তু এখান থেকেই অফিসিয়ালভাবে ঘোরার টিকিট করতে হয়, আর তাছাড়াও তোমরা রাস্তাতে যেতে যেতে পেয়ে যাবে, তবে ওগুলো অফিসিয়াল থাকে না, এক একজন এক এক রকম রেট চাইবে, আর এখানে একটি রেট নির্ধারিত করা রয়েছে, সেই রেটেই আপনাকে বুকিং করতে হবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে গৌরীকুণ্ডের গরম জল, যাতে স্নান করলে গায়ের ব্যথা বিষ সব কিছু কমে যায়। তো চলো, আমরা কিন্তু ট্রেকিং চালু করে দিয়েছি, আর ট্রেকিংয়ের পথেই আমরা কিন্তু একটি করে দৃশ্য দেখতে পারছি। আমি তো বরফ বহুত বরফ হিসেবে আধা রাস্তা যা রে ঘোরে, তো আধে রাস্তে কা রেট হাম লোক পুছে তো 1500 রুপিয়ে বলে আধে রাস্তে, তো ফুল রাস্তে আমি তো খোলা নেই ঘোড়া কে লিয়ে পেদাল যা সকতে, তো হাম লোক পেদাল হি যায়েঙ্গে, তো চলো। বন্ধুরা ফাইনালি দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছি ট্রেকিং করতে করতে, আর তার সাথে দেখতেই পাচ্ছ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়গুলো খুবই সুন্দর, আর কিছু ঝর্ণাও তোমরা দেখতে পারবে, খুবই সুন্দর খুবই সুন্দর। সো বন্ধুরা, রাস্তার অবস্থা কিন্তু তোমরা দেখতেই পারছো, তো তাই তোমাদের কিন্তু বলেছিলাম যে একটার বেশি ব্যাগ নিয়ে আসবে না, তবুও ফিডব্যাক, এই সবাইকেই দেখতে পাচ্ছো যে সবাই ফিডব্যাক নিয়েই রয়ে কিন্তু আছে, আর 55 থেকে 60-এর মধ্যে যাতে থাকে ম্যাক্সিমাম। আর যেতে যেতে তোমরা কিন্তু এমন
প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে, তো খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে ভাত পাবে না, বাট অনেক প্রচুর ফাস্টফুড তোমরা পেয়ে যাবে। তিন বান্দে আগে চলে গেয়া আর হাম লোক দো পিছে রে গেয়া, এক মেরা পিছে আর মে মিডিল মে যা রহা হুম। দেখতে রইয়ে মন্দির কে মন্দির মে হাম লোক কত পৌঁছে পৌঁছতে হ্যাঁ বন্ধুরা, সবে মোটামুটি অর্ধেক রাস্তায় এসেছি, তো এখনও প্রচুর রাস্তা বাকি, প্রচুর। আর দেখতেই পাচ্ছ বরফও খুব পড়েছে, তো জানি না যে আরও পড়ে আমরা কতটা বরফ পাব। ঘন্টে বাকি और भी 4 किलोमीटर जाना बाकी है, देख पा रहे हो ऊपर लोग आ रहे हैं, सब लोग, रास्ता भी नहीं है ठीक ठाक, और लोग दूर में जो रास्ता देख रहे हैं वो घोड़े का, कोई आदमी जा सकते লেকিন ও বহু ঘুর হতা হিসেবে সব বাড়ে দেখ পা রে ভিউ দেখ লো বহু বড়িয়া ভিউ হয় বহু সুন্দর। চলো সো ফ্রেন্ডস, তোমাদের আমি আরেকটি কথা বলছি, যখন তোমরা আসবে অবশ্যই সাথে রেনকোট নিয়ে আসবে, কারণ যতটাই তোমরা ওপরের দিকে উঠবে তোমরা কিন্তু বৃষ্টি পাবে, আর তার জন্য রেনকোট দরকার। আর এখানকার রেনকোটগুলো একদম পাতলা, তাও আবার 200-250 টাকা দাম নেবে এরা, তো অতএব যদি একটু ভালো রেনকোট তোমরা আগে থেকে নিয়ে আসো তো অনেক বেটার হবে। আর এই মুহূর্তে আমাদের যেতে হবে এই রাস্তাটা দিয়ে, দেখতেই পাচ্ছ চিকন সরু রাস্তা চলে গিয়েছে, তো আমরা এই রাস্তা দিয়ে ঠিক উপরের দিকে উঠব। রাস্তাটি ভীষণ ডেঞ্জার, ভীষণ, তো চলো দেখতে থাকো। আমি ফিলহাল মে নিচে উতর রহা হুম, উসকে বাদ উপর উঠনা পড়েগা। सो गाइस, हम लोग जो रास्ते से आए वो इधर था, दिख नहीं रहा है, और इधर से हम लोग ऊपर उठे। ड्राइवर मिल गया,
সো বন্ধুরা দেখতেই পারছো এখনও কিন্তু 1.5 কিলোমিটার বাকি মন্দিরের সামনে পৌঁছাতে। তো চলো দেখা যাক আরও কতটা টাইম লাগে আমাদের। আমরা কিন্তু রওনা দিয়েছিলাম ঠিক 7:30 থেকে 8টার মধ্যে, এখন সময় বিকেল 4:15। আর তাতেই কিন্তু চারদিক অন্ধকার হয়ে এসেছে বলতেই পারো। সো গাইস, হামলোক বাবাকে পাস পৌঁছ চুকে হে, জিসকো পাতা হে উসকো তো দেখ কর মালুমই হো জায়েগা যে হ্যাঁ পৌঁছ চুকে হে। ঠিক হে, চলো বাবাকে সামনে আর উসকে বাদ পূজা উজা সব কুছ হামলোক কাল করেঙ্গে, তো দুসরা ভিডিও হোগা আর এক, তো চলো। তো ফ্রেন্ডস, তো মোটামুটি আমাদের 1.5 কিলোমিটার রাস্তা আসতে কিন্তু সময় লাগলো প্রায় 1 ঘন্টার মতো। আর এমনিতে এতটা লাগার কথা না, কিন্তু এর জন্যই লাগলো। আর আমাদের কেন, সবারই তাই লাগবে, কারণ অনেকটা পথ কিন্তু আমরা হেঁটে হেঁটে এসেছি আর 1.5 কিলোমিটার রাস্তাটি ম্যাক্সিমাম কিন্তু উঁচু, তো সেই কারণে অ্যাপ্রক্স 1 ঘন্টা লাগবে কি লাগেই। তো ফাইনালি একদম মণ্ডপের সামনে চলে এসেছি। তো কেদারনাথের দৃশ্য, রাতের দৃশ্য তোমাদের চোখের সামনে দেখতেই পাচ্ছ, আর যারা পুজো দিবে দেখতেই পাচ্ছ হাতের বাঁদিকে লাইন দেওয়া রয়েছে, পুজো দেওয়ার লাইন দেখতেই পাচ্ছ ওই শেষে মন্দির আর কোথা থেকে লাইন চালু হয়েছে। তো আমরা আগে সবার ফার্স্টে রুম নিয়ে নেব, তো তারপরে আমরা চিন্তাভাবনা করব যে আজ পুজো দেবো না কাল দেবো। তো আমাদের যে আরেকটি বন্ধু ঘোরা করে এসেছিল, তো সে অলরেডি রুম নিয়ে নিয়েছে, তো আমরা জাস্ট যাব সেইখানে। আর আমাদের রুম কিন্তু মন্দিরের ঠিক সামনেই রয়েছে আমাদের রুম। তো আর তোমরা যদি চাও এখানে টেন্ডেও থাকতে পারো, তবে এই সময় ম্যাক্সিমাম ঠান্ডা, তো তাই আমরা টেন্ডে থাকবো না। টেন্ডের মূল্য কিন্তু পার হেড 1000 থেকে 1200 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো ফাইনালি আমাদের চোখের সামনে বাবা কেদারনাথ মন্দির, দেখতেই পাচ্ছ সবাই দর্শন করো, সবাই হর হর মহাদেব কমেন্টে অবশ্যই লিখবে। আর আমরা এখানে পুজো দেওয়ার পরে কি করলাম না করলাম আমার চ্যানেলে আগে থেকেই ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। সো বন্ধুরা, ভিডিওটি আর বড় করলাম না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবে না। তো টাটা, বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নতুন ব্লগে। হর হর মহাদেব, জয় শ্রী কেদার।